খাসির চোস্তা প্লেট 35 টাকা এক প্লেট 35 টাকা যেটা তুলে দেখা এটা আমার চোখ দোকানের এইটাই আমার মাস্ট একদম ধোঁয়া উঠছে কুমড়ো ছক্কা নিয়ে নি 50 টাকা পিস 50 টাকা পিস উফ দেখে যা লাগছে না এই গুরজালি মাছ 50 টাকা পিস 50 টাকা পিস এটা চা মশলা লোভ সামলানো যাচ্ছে না 50 টাকা প্লেট চলে এসেছে গরম গরম উফ প্লেটটা দেখতে পাচ্ছেন যা লাগছে না এবার খেয়ে দেখার পালা আর নন্দিনীর কাছে তো চলুন যাওয়া যাক অনেক বেবিদের সাথে কথা আছে অনেক কিছু দেখানোর আছে খাওয়া দাওয়া হবে অনেক এনজয় হবে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো চলুন আচ্ছা ভাই সব রেডি করছে একদম পরিষ্কার করছে আচ্ছা সব কি খাবার এসে গেছে আচ্ছা দিদি এখনো আসেনি নাকি দিদি এসে গেছে দিদি একদম রেডি নন্দিনীদির পর এখন নতুন বেবিদি দেখতেই পাচ্ছেন বেবিদি আজকে কি কি রান্না করেছেন খাসি চোস্তা মুরগির মাংস ওরে বাপরে আর আছে কুমড়ো আলুর ছক্কা আচ্ছা গুরজালি মাছের ঝাল মোটামুটি আজকে 18-20 রকম হয়েছে 21 রকম তরকারি দারুন তো বেবিদি একটু খাবার গুলো একটু পরিচয় করিয়ে দাও আজ তো আইটেম অনেক আছে দেখছি তো একটু দেখিয়ে দাও এটা ডিম সেদ্ধ 10 টাকা পিস আর ওই আমি ভাত দিয়ে হাফ প্লেট পালং শুনিন নি আর হাফ প্লেট ওই খাসির মাংস কুমড়ো ছক্কা নিয়ে নি 50 টাকা পিস 50 টাকা পিস উফ দেখে যা লাগছে না পেটে 4 পিস পেটে 4 পিস 4 পিস হচ্ছে এক প্লেট 200 টাকা এক প্লেট 200 টাকা আচ্ছা আচ্ছা এখানে কি আছে আমি আমার আমার বয়স হচ্ছে আচ্ছা এটা কি আছে স্টমাক আচ্ছা এটা প্লেট কত প্লেট হচ্ছে 30 টাকা প্লেটে 4 পিস ও আচ্ছা বাহ দারুন চা লাগছে না কালাটা যে এসেছে না এটা হচ্ছে ডিম বেগুনের ভর্তা আচ্ছা এটা হচ্ছে ডিম বেগুনের ভর্তা উফ চা লাগছে না উপরে কি ধনে পাতা দেওয়া আছে 30 টাকা প্লেট ধনে পাতা মেথি পাতা দুটো উফ ঠিক আছে নেক্সট দেখি এটা কুমড়ো আলুর ছক্কা কুমড়ো আলুর ছক্কা ও উপরে মটরশুঁটি আর বাদাম দিয়ে গার্নিশ করা আচ্ছা এটা কি পুদিনা এ দেওয়া আছে কি মেথি পাতা দেওয়া আছে বাহ ঘি গরম মশলা মেথি পাতা সবই দেওয়া আচ্ছা এছোর আলুর তরকারি দেখার মতো লাগছে এটা কত দাম আছে এটা 40 টাকা প্লেট 40 টাকা প্লেট পালক পনির আচ্ছা এটা পালক পনির একটু পনিরটা একটু দেখাবেন যা দেখতে লাগছে না আচ্ছা এগুলো ছোট ছোট পিস করে করা বাহ সব খেয়ে আচ্ছা এটা হচ্ছে তরকা প্লেন তরকা 30 টাকা এক তরকা 40 টাকা আচ্ছা প্লেন তরকা 30 টাকা এক তরকা 40 টাকা ঠিক আছে এটা আছে চানা মশলা চানা মশলা দিদি একটু নাড়িয়ে দেখান আমাকে এটা চানা মশলা লোভ সামলানো যাচ্ছে না এক প্লেট 35 টাকা হাফ প্লেট 25 টাকা আচ্ছা এটা হচ্ছে তোমার ললিপপ চিলি চিকেন ললিপপ চিলি চিকেন দেখার মতো লাগছে উফ এটা কি আছে গন্ধরাজ লেবু চিকেন উফ যা সেন্ট ছাড়ছে না ভাগা যাচ্ছে না পাগল হয়ে যাচ্ছে আমি কত টাকা প্লেট এটা এটা হচ্ছে 120 টাকা প্লেট 120 টাকা প্লেট 30 টাকা পিস এটা হচ্ছে চিকেন কষা চিকেন কষা
এক পিস পঁচিশ টাকা, পার পিস এই এক প্লেটে চার পিস একশো টাকা। দোকানের এইটাই আমার মাস্ট, একদম ধোঁয়া উঠছে। আচ্ছা, এটা হচ্ছে চুনো মাছ, চুনো মাছের কি ঝাল? তো এটা কি প্লেট আছে? এটা 40 টাকা প্লেট। এটা 40 টাকা প্লেট? ওহ, যা দেখতে লাগছে না, পাগল হয়ে যাচ্ছে আমি। সুপার সুপার, একটা রান্না তো আমার মনে হয় না কোনো রকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে দই কাতলা। এটা হচ্ছে দই কাতলা। আচ্ছা দিদি, একটা ফিস তুলে দেখাবো। মানে এটা কি আদা রসুন ছাড়া? আদা রসুন দিয়ে। আচ্ছা, প্লেন ঘুগনি 12 টাকা প্লেট। আচ্ছা, এখানে কি আছে? এটা হচ্ছে খিচুড়ি 30 টাকা প্লেট। 30 টাকা প্লেট? ও, শীতকালের খিচুড়ি, মানে এর থেকে আর কিছু চাইলে আমার তো মনে হয় না। শীতটাই চলে কি? এটা কোন দিন কোন দিন হয়? শুধু শুক্রবার, প্রতি শুক্রবার। আচ্ছা দিদি, আপনার দোকান বন্ধ কবে থাকে? রবিবার। রবিবার বন্ধ থাকে। আচ্ছা দিদি, একটু অ্যাড্রেসটা আপনার একটু বলে দিন। আমার এই একটা কথা বলি, তোমার মানকুণ্ড, হ্যাঁ, এক নম্বর প্ল্যাটফর্মে ডানলে, হ্যাঁ ডানলে, হ্যাঁ দিদির দোকান, আর ওইদিকে হচ্ছে স্টেশন, তো আসতে খুব সুবিধা। আর এইদিকে স্টেট ব্যাংক। আচ্ছা, এটা হচ্ছে গুড়জালি মাছ, 50 টাকা পিস। এটা কি সর্ষে করা নাকি? এটা সর্ষে পোস্ত দিয়ে করা। সর্ষে পোস্ত 50 টাকা পিস, এটা একই দাম? একই দাম। আচ্ছা ব্যাস, থ্যাংক ইউ দিদি সাপোর্ট করার জন্য। আচ্ছা দিদি, আপনি মোটামুটি এটা কতদিন ধরে আপনার দোকানটা চলছে? 15 বছর। 3 বছর আমার হাজবেন্ড চালিয়েছে। আচ্ছা, আর 12 বছর ধরে আমি চালাচ্ছি। আচ্ছা, তো আপনার মানে আপনি এখন হাজবেন্ড কি করে? ও সরি, আপনার হাজবেন্ড মারা গেছে। তো আর আপনার কি ছেলে? কি একটাই ছেলে? একটাই ছেলে, যে এসেছিল একটু আগে, তার সাথে আমার পরিচয় হয়েছে। তো শ্যাম কি করছে? ও এখন সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। বা খুব ভালো, এখন তাহলে সে চলে গেছে, এখন মানে আপনি একাই চালাবেন কি? আমি 8টা অবধি একা থাকব, ছেলে আবার তারপর ছেলে পড়াতে। বা খুব ভালো, তারপরে আবার রাতে 12টা অবধি থাকে। আচ্ছা, এত রান্না যে হচ্ছে, এটা কখন থেকে আপনি মানে ঘুম থেকে কটার সময় তাহলে ওঠেন? আমি উঠি 8টার সময় ঘুম থেকে। 8টার সময় উঠছেন? হ্যাঁ, জোগাড় করে বাজার চলে যাই। বাজার থেকে 12টায় ঢুকি বাড়িতে। হ্যাঁ, 12টার থেকে স্টার্ট করি, হ্যাঁ 4টা অবধি রান্না করি। মানে রাত কতক্ষণ চলে দোকানটা আপনার? মোটামুটি রাতে 12টা 12টা। তাহলে আপনি রেস্টই তো পাচ্ছেন না, খুবই কম, মানে খুব স্ট্রাগল করছেন। এইরকম খুব কম মানুষই দেখা যায়। তো প্লিজ আপনারা আসুন, খুব ভালো লাগছে দেখে। এবার আমি খেয়েও আপনাদের জানাবো কেমন টেস্ট তার। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তোমার স্পেশাল কি আছে, মানে রুটি কি রাইস কিছু আছে? আচ্ছা, পালং পরোটা হয়। আবার মেথির পরোটা, এগুলো কত করে দাম? আলুর পরোটা 20 টাকা। আচ্ছা, মেথির পরোটা 20 টাকা। হ্যাঁ, আর পালং পরোটা 20 টাকা। আচ্ছা, আজকে টোটাল আইটেম হয়েছে মোটামুটি কতগুলো দেখলাম? 21টা আমি ভুলে গেছি, এত আইটেম আমি ভুলে গেছি, 21 রকম আইটেম। আর রুটি রেগুলার হয়? তো রুটি কি বানিয়ে নিয়ে আসা হয়? আচ্ছা, আচ্ছা মা হেল্প করে, মানে ফ্যামিলি মেম্বারও হেল্প করে। বা খুব ভালো। সবই তো শুনতে পেলেন, সবই দেখলেন, তো ভিডিওটা দেখতে থাকুন। এবার খাওয়া দাওয়ার পালা, দেখি কি নেওয়া যায়। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, আর টুক করে নিচে সাবস্ক্রাইবটা করে দিন। সাবস্ক্রাইব করতে হবে তো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আর বেল আইকনটা মাস্টলি অন করে দেবেন, যাতে ভালো ভালো ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কিন্তু দিদি, এটা কী করছো এখন? আলুর পরোটা। আলুর পরোটা।
গরম গরম আলুর পরোটা। দিদি এখন লেচিটা রেডি করছে পুর দেওয়ার জন্য। দিদি এতে কি কি দেওয়া আছে পরোটার পুরে? প্লিজ বন্ধুরা দিদির কাছে আসুন, খাওয়া দাওয়া করুন। দিদির প্রচুর মেহনত, বুঝতেই পারছেন একটা মানুষ এতগুলো রান্না একটা দিনে রেডি করা মানে খুবই কষ্টের ব্যাপার। কাস্টমার ধীরে ধীরে বাড়তেই থাকছে। আপনি কি হোম ডেলিভারির ব্যবস্থা কিছু রেখেছেন? আচ্ছা, কীরকম একটু বলে দেবেন? হোম ডেলিভারি এই কাছাকাছি যেগুলো আছে আমাদের, জ্যোতি অবধি। আচ্ছা, জ্যোতির মোড় পর্যন্ত। জ্যোতির মোড়, পারপুর, অড়া। আচ্ছা, তো হোম ডেলিভারি কি আপনার ছেলেকে দিতে যায় নাকি? ছেলে যায়, আমার ভদ্রেশ্বর বৈদ্যবাটি এই অবধি যায়। আচ্ছা, তারপরে ওরা আসে নিয়ে যায়। এসে নিয়ে যায়, মানে আপনার মোটামুটি কত দূর পর্যন্ত খাবার গেছে? আপনার খাবার খেয়েছে কোন নগর অবধি গেছে? আমার ব্যান্ডেল অবধি গেছে। ব্যান্ডেলও গেছে এদিকে। আচ্ছা আচ্ছা, দিদির হাতের জাদু চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাহলে এই নাম্বারে ফোন করে নেবেন, আগে থেকে অর্ডার দিয়ে দেবেন। প্রতি মিনিটে মিনিটে লোক আসছে, তারা প্লেট অর্ডার করছে, কেউ পার্সেল নিয়ে চলে যাচ্ছে। আপনারা আসুন, এখানকার খাবারের মজা নিন। অনেক রকম আইটেম প্রতিদিন, নানান ধরনের আইটেম, যেটা মন চায় সেটা খান। পেঁয়াজও চলে এলো। আচ্ছা পেঁয়াজ বাবু, কিসে দেওয়া হয়? আচ্ছা আচ্ছা, ঘুগনির সাথে দেওয়া হয়, আর কেউ যদি রুটির সাথে খায় তাহলে তাকে দেওয়া হয়। দিদি আলুর পরোটা রেডি করছে। ঠিক কম তেলে রান্না করা হয়? হ্যাঁ, খুব ভালো লাগে। তো পরোটা রেডি হয়ে গেছে, এবার আমরা নিয়ে নেব এই পরোটা দিয়ে। চলুন টেস্ট করা যাক। মা ছেলের ব্যস্ততা দেখছেন, খুব ব্যস্ত দুজনে। আচ্ছা দিদি, আমার চোস্তাটা এক প্লেট দিয়ে দিন, খাসির মাংসটা এক প্লেট দিয়ে দিন, আর গন্ধরা চিকেনটা এক পিস দিয়ে দিন। দিদি আমাকে এখন মটন কষা দিচ্ছে, যা লাগছে না। দিদি লেগ পিস ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা, ব্যাস গন্ধরা চিকেন এক পিস। গন্ধরা চিকেনের দারুণ গন্ধ বেরিয়ে গেছে। এবার দিদি আমাকে দিচ্ছে মটন চোস্তা, মটন চোস্তা। দিদি এরপর আমাকে দিয়ে দিও। উড়িয়ে পাপ রে, যা লাগছে না। আর গরম গরম আলুর পরোটা চলে এসেছে, গরম গরম। ও প্লেটটা দেখতে পাচ্ছেন, যা লাগছে না। এবার খেয়ে দেখার পালা। আমার খাবার চলে এসেছে, এবার শুরু করার পালা। আচ্ছা আপনাদের একটু পরিচয়টা করিয়ে দিই, আপনারা দেখেছেন, আর একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চোস্তা, মটন চোস্তা, 35 টাকা প্লেট। এটা হচ্ছে মটনের পিস, মটন কষা 50 টাকা পিস। আর এটা হচ্ছে গন্ধরা চিকেন, এটা মাত্র 30 টাকা পিস। আর একটা পরোটা নিয়ে নিয়েছি 20 টাকা পিস। এবার আপনাদের আমি একটু চোস্তাটা খেয়ে দেখাচ্ছি। এই ফার্স্ট টাইম আমি চোস্তা খাচ্ছি, আপনাদের জানিয়ে দিই। যদি ভালো লাগে অবশ্যই আপনাদেরকে আমি বলবো। অসম টেস্টি, অসম দারুণ। ঠিক খাসি যেমন খেতে তেমনই খেতে, তো আমার তো দারুণ লাগছে। প্লিজ আপনারা আসুন, টেস্ট অবশ্যই করবেন। দিদির এটাই ফেমাস, তো সত্যি টেস্টি, দারুণ দারুণ টেস্টি। মানে নুন চাল তেলের যে ব্যালেন্স প্রপারভাবে এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা পরোটা দিয়ে একটুখানি মটন কষা রেখে দিই। প্রথমে একটুখানি মটনের গ্রেভিটা ঠেকিয়ে নিলাম। অসম
সব দেখুন একটা চর্বিও পড়েছে আমার, ও গরম গরম পুরো ফিনিশ হয়ে যাচ্ছে, ফিনিশ ফিনিশ। খুব কম দামে এরকম খাবার, মানে যাকে বলে পুরো ঘরোয়া খাবার, যেমন মা রান্না করে ঠিক তেমন টেস্ট পাওয়া যাচ্ছে। আমরা তো হোটেলে অনেক রকম রেজালা টেজালা অনেক কিছু খাই, এখানকার রান্না এতটাই প্লেন, টেস্ট একদম দারুণ, অসম লাগছে। আমি দুটো জিনিসই ট্রাই করলাম, এবার চিকেনটা ট্রাই করা পারলাম, ওই চিকেনটা ট্রাই করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা চিকেনের যে সেন্টটা নাকে আমার যেন মম করছে, খেয়ে দেখি গন্ধরাজের পুরো ফ্লেভারটার মধ্যে ঢুকে গেছে, দারুণ টেস্টি। অসম অসম। দেখুন ক্যাপসিকাম দেওয়া আছে, গাজর দেওয়া আছে, এবার একটু ক্যাপসিকামটা দেখি, ক্যাপসিকাম দিয়ে একটু খেয়ে দেখি। ও ক্যাপসিকামটা তুলতে পারছি না, ও ক্যাপসিকামটা পুরো গলে গেছে, দারুণ 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 অসম। আমরা আসুন, খুব কম প্রাইসে এত সুন্দর খাবার দিচ্ছে দিদি, সত্যি বেবিদি ফেমাস, বেবিদির টেস্ট অনেক সুন্দর। আমি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না, আবার চেষ্টা খাচ্ছি। দেখার মতো আমি ওখানে দাঁড়াতে পারছি না, মানে একটু দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, জায়গাটা একটু শর্ট আছে, তবে সাইডে চলে এসেছি আমি। এবার আপনাদের একটু মটনটা খেয়ে দেখাচ্ছি। ও মটনটা না একদম রেয়াজি রেয়াজি পিস, ও দেখি খেয়ে ভাই কিন্তু করুন, আমি ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলটাতে, এত ভাইকে সাবস্ক্রাইব করো আর কিরম লাগলো ভালো, আর খুব সুন্দর লাগে, ওর তো ভালোই লেগেছে আর আমারও ভালো লেগেছে, তো আমার চ্যানেলও ভিডিওটা আসছে, ওর চ্যানেলও আসছে, দেখে নিও আর পারলে একটু সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ। আর চিনতেই পারছেন অমিতদা, আমাদের ফেমাস অমিতদা, ফেমাস নয় সবাই ফেমাস, না না অবশ্যই আমি দাদার প্রত্যেকটা ভিডিও দেখি, আর আমার যে সাবস্ক্রাইবার আছেন অবশ্যই দাদার কাছে যান, তারা গিয়ে দেখুন প্লিজ, দাদাকে সাপোর্ট করুন। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, নতুন একটা ভিডিও তাড়াতাড়ি চলে আসবে, আপনারা অপেক্ষা করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, প্লিজ বেল আইকনটা মনে করে অন করে নেবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ এই পুরো ভিডিওটা দেখার জন্য, টাটা, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।